দেখেছি কি দারুণ দেখতে বোরকা পরেছিল আরে মেয়েটা যে বোরকা পরেছিল সে সুন্দর তুই কিভাবে বুঝলি আরে দোস্ত তার মুখটা দেখেছি তার কাজল কালো চোখ মনে হয় এই গানটা গাই তেরে কিয়া মেরি কাজল চুপ অনেক রাত হয়েছে ঘুমা দোস্ত তুই আমাকে ধমক মারিস না তুই ধমক মারলে আমার বুকটা যেন ভাই মেয়েটার মতো কাঁপে ধমক খেয়েছিস এবার মার খাবি সে মেয়েটা যদি হিন্দি না বুঝে ও বুঝেছি তাহলে বলবো বোরখা পরা আমি পাগল করেছে চুপ ঘুমা দোস্ত তুই আমাকে মারলি তোর সাথে কথাই বলবো না আচ্ছা দোস্ত তুই তোর স্বপ্নের রানীকে খুঁজে পেয়েছিস জানি না রে সে মনে হয় আকাশে ঘুরে বেড়াচ্ছে তাহলে তুই কি করে খুঁজবি খোঁজা তো আমার হয়ে গিয়েছে কিভাবে তাহলে শোন তোর মতো আমার একটা বন্ধু ছিল তোর মতো সে আমাকে প্রশ্ন করেছিল সেদিন ঘুমাচ্ছিলাম ঘুমন্ত অবস্থায় দোস্ত পাড়া সব ছেলেরা বিয়ে করে ফেললো তুই বিয়ে করবি না যখন আমার স্বপ্নের রানীর দেখা পাবো তখন বিয়ে করবো তোর স্বপ্নের রানী দেখাও পাবি না তোর বিয়েও হবে না ঘুমা যাক তোর সব আমি বিলকিস হাই আমি মুকা আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমি ফোন ইউজ করি না তাহলে ফ্রেন্ড ওকে ফ্রেন্ড বাই বাই কি রে মুকা মকা মিলে তো হাম বাতা দেঙ্গে ও কিতনা প্যারা হো তুম পরের দিন সকালে কি হলো তাহলে শোন বিলকিস ওই দেখ ওই ছেলেটা না সেদিন বললো ফোন ইউজ করে না আবার দেখছিস ফোন ইউজ করছে দাঁড়া দেখাচ্ছি আপনি বলেছিলেন না ফোন ইউজ করেন না তাহলে এটা কি না মানে সেদিন ঘরে মোবাইলটা মানে কি মানে মানে আপনারা কিছু ছেলেরা না মন খুলে বলতে পারে না এটাই একটা দোষ আচ্ছা দোষ করেছি কিসে শাস্তি দেবেন আপনাকে আমার ইচ্ছা করছে ম্যাডাম কি ইচ্ছা করছে শুনি কিচ্ছু না এই নিন কিরা দোস্ত সেই মেয়েটা ছিল না অন্য কেউ ওটা তোর ভাবি কে কে ওইটা আমার ভাবি এবার ঠিক আছে দেখা হলে ওকে সম্মান দিয়ে কথা বলবি ওকে চল Thank you.
হ্যালো হ্যালো মিস্টার, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি? একটা কথা বলবো, রাগ করবেন না। বলুন তো আগে শুনি। আপনি থেকে তুমি করা বলা যাবে না? ওই পড়াশোনা করবি না? না রে, তুই আজকে যা, আমাকে ভালো লাগছে না। ওরে দুষ্টু, ভিতর ভিতর এত কিছু, তাই তো বলি প্রেম জেগেছে আমার মনে, বলতে আমি চাই। পড়াশোনায় মন বসে না, কি জানি কি হয়। উরি উরি বাবা কি দারুণ, উরি উরি বাবা কি দারুণ। এই যা তো এখান থেকে। হ্যালো, পরে কথা হবে, বাই। ওকে বাই। আচ্ছা অনেক রাত হলো, ঘুমা। দোস্ত ওঠ, সকাল হয়েছে, মুড়ে কফি খেয়ে আসি। তুই যা, আমি পরে আসছি। আমরা কি তিনটে হেভি করে কফি দিন তো? একটু ওয়েট করুন, দিচ্ছি। আমাকে একটা কফি দিন তো। দোস্ত কি হয়েছে রে? আরে এদের মতন ছেলেকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে। জানিস ওখানে কে ছিল? আমার স্বপ্নের রানী। আ না, হ্যাঁ।